এটা দিয়ে দেবে দেখবে একদম ঝরঝরে হয়েছে গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই খুব ভালো আছো আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে রোববার আর এখন বেজে গেছে প্রায় পৌনে সাতটা মানে রাত্রিবেলা বুঝতেই পারছো আমরা গিয়েছিলাম ইকো পার্কে হঠাৎই ঠিক করা হলো আর চট জলদি যাওয়া হয়েছে মেয়ের রবিবার যেহেতু বিকেলে পড়া থাকে তো ও পড়া থেকে আসার পর আমরা গিয়েছি তো নীলাজ্জিও আমাদের সাথে গেল আর আমার এক বোন এখানে মেলাতে আর কি ও স্টল দিয়েছে ওরও অনুরোধ ছিল তাই আমরা গিয়েছিলাম তবে গিয়েছিলাম ঠিকই এমনিতেই দেরি করে গিয়েছি তারপর আবার ওখানে গিয়ে মেয়ের শরীরটা খারাপ হয়ে গেল। সেই জন্য ঘোড়াটা যে খুব সুখকর হয়েছে তাই নয় খুব তাড়াতাড়ি আবার ট্যাক্সি ধরে বাড়িতে চলে এলাম কি করব ও আসলে সকালে পৌনে এগারোটার সময় খেয়েছিল তারপর আর কিছু খায়নি ওর জন্যই শরীরটা খারাপ হয়েছিল গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে পরের দিন সোমবার কালকে আর তোমাদের সাথে কোনো কথা কিছু শেয়ারই করা হয়নি ইকো পার্কে গিয়ে কি করলাম না করলাম ওই যে বললাম না মেয়ের শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিল আর বাড়িতে এসেও ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি তাই কিছু আর ভিডিও টিডিও করাই হয়নি তো আজকে সোমবার আজকে একটু ঠিক আছে তবে পুরোপুরিও যে মেয়েটা ঠিক রয়েছে তাই নয় মাঝে মাঝেই মাথা ঘুরুচ্ছে আসলে প্রেশারটা একটুখানি ফল করেছে মনে হচ্ছে আগেও ওর এরকম হয়েছিল আচ্ছা ঠিক আছে দেখা যাক ঠিকঠাক হবে ঠাকুরের কাছে প্রার্থনা করি আর ওষুধ টষুধ তো দেওয়াই হচ্ছে এখন সকালে রান্না করছি হচ্ছে লাউ চিংড়ি আর করব মাছের ঝোল এটাই করব সকালে এখন বেজে গেছে প্রায় পাঁচটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হবে তো রান্না তো স্টার্ট করে দিয়েছি এক পাশে ভাত বসিয়ে দিয়েছি আর আরেক পাশে চিংড়ি দেখতেই পাচ্ছ চিংড়ি হচ্ছে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আজকে লাউটা করব আর এখন লাউ হলেই নীলা যে চিংড়ি আনে যেহেতু লাউয়ের মধ্যে একটুখানি মিষ্টি দিতে পারি না তো সেই জন্য একটু যদি চিংড়ি টিংড়ি না দেওয়া হয় তাহলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না তো লবণ হলুদ দিয়েছি তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে করেছি তো এগুলো তো তোমার তোমাদের সাথে আগে শেয়ার করেছি সেই জন্য আর কিছু বললাম না আর কীভাবে করেছি না করেছি তোমাদের সাথে শেয়ার করব কতগুলো কিচেন টিপস এগুলো যারা নতুন রান্না করছো যারা নতুন সংসার জীবনে প্রবেশ করেছো তাদের হয়তো উপকারে লাগবে আর যারা পুরোনো গৃহিণী তারা তো জানোই আমার থেকে হয়তো তারা অনেক বেশি জানো নতুন গৃহিণীদের জন্য বলছি আর কেউ যদি না জানো তাহলেও জেনে হয়তো কিছুটা তোমাদের উপকার হবে তাহলে শুরু করি টিপস নাম্বার ওয়ান যখন রান্না করবে না তখন ঢাকা দিয়ে দিয়ে করবে এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা ঢাকা দিয়ে দিয়ে করলে এতে গ্যাসেরও সাশ্রয় হয় আর খাবারের খাদ্যগুণও কিন্তু বজায় থাকে মাংস রান্নার শুরুতে লবণ না দিয়ে টিপস নাম্বার টু বলছি লবণ না দিয়ে মাঝামাঝি সময় লবণটা ব্যবহার করবে টিপস নাম্বার থ্রি ভাত রান্না করার সময় এক চামচ তেল দিয়ে দেবে এতে দেখবে ঝুরঝুরে হবে ভাতটা ঝুরঝুরে হয় আমি যেমন ভীষণ ভালোবাসি ঝুরঝুরে ভাত খেতে ঝরঝরে থাকবে ঝুরঝুরে না কথাটা ঝরঝরে হবে ঝরঝরে থাকবে ভালোবাসি তো এরকম ঝরঝরে ভাত করতে একটু তেল দিয়ে দেবে তাহলে কিন্তু একদম সুন্দর ভাত হবে আর ফ্রিজের ভেতর অনেক সময় কি হয় দেখবে একটা কীরকম একটা গন্ধ থাকে সেই গন্ধ দূর করতে এক টুকরো পাতি লেবু রেখে দেবে তাহলে কিন্তু ফ্রিজে আর কোনো গন্ধ হবে না পরের দিন কী করবে না করবে সেটা টিপস নাম্বার ফাইভ বলছি পরের দিন কী হবে না হবে সেটা আগের দিনই ঠিক করে রাখবে এখনকার গৃহিণীরা প্রত্যেকেই তো চাকুরিরতা বেশিরভাগই থাকে চাকুরিরতা চাকুরি করো আর না করো আগের দিন যদি সমস্ত ঠিক করে রাখা যায় না তাহলে পরের দিন কিন্তু রান্না করতে খুব সুবিধে হয় আজকের টিপসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে আর যারা ভিডিওটা দেখতে দেখতে এত দূর পর্যন্ত এসেছ আশা করব আজকের ভিডিওটা তোমাদের কিছুটা হলেও কাজে লেগেছে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর এরকম ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও তাহলেই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমাদের সাথে কথা বলতে বলতে লাউ চিংড়ি তো একদম রেডি হয়ে গেছে আর পাশেই বসিয়ে দিয়েছিলাম হচ্ছে মাছের ছোল মাছের ছোলটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এখন লিকে খেতে দিয়ে নেব আর এই যে চেটার থেকে ঢাললাম দেখে তোমরা কিছু প্লিজ মনে করো না কড়াইটা দেখে মাছে কিন্তু বেশ অনেকটা সময় কেটে গেছে এখন বিকেলবেলা চাউমিন করে নিয়েছি আর আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বাড়াচ্ছি না আর এখানে মেয়ের জন্য আর নীলাদির জন্য বেড়ে নিয়েছি আর আমি পরে খাবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ